আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আগেই বলেছিলাম একজনের বিশেষ অনুরোধে তার গায়ে হলুদের জন্য সব কটা ডালাই কিন্তু আমি তৈরি করেছিলাম। সেই ধারাবাহিকতায় আমি আজকে করে দেখাবো আমার তৈরি করা দ্বিতীয় ডালাটা। আর এই ডালাটা আমি সাজিয়েছি 13টি ভিন্ন ডিজাইনের সন্দেশ রেসিপি দিয়ে। আর ফ্রেন্ডস, এই সন্দেশগুলো যদি আমরা মিষ্টির দোকান থেকে কিনতে যাই তাহলে কিন্তু অনেক টাকাই খরচ করতে হবে। তবে ঘরে মাত্র 3টি উপকরণ দিয়ে আপনি চাইলে আপনার ইচ্ছে মতোই এই সন্দেশগুলো তৈরি করে নিতে পারেন। সেই সাথে ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই সন্দেশগুলো তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ, কর্নেস মিল্ক নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই কর্নেস মিল্কটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর লাগবে আমার বাটার 5 টেবিল চামচ পরিমাণ। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে 13টি ভিন্ন ডিজাইনের সন্দেশ। জন্য চুলার একেবারে লো হিটে প্রথমে একটা প্যান আমি গরম করে নিয়েছি। এখন এই প্যানে দিয়ে দেব আমার নিজের ঘরের তৈরি কর্নেস মিল্ক, সেই সাথে বাটার। এখন এই দুইটা উপকরণই খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখন দেখবেন কর্নেস মিল্ক আর বাটারটা মিশে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো দুধ, দিয়ে আবারও খুব ভালোভাবে 3টা উপকরণই একসাথে নেড়ে চেড়ে নেব। আর ফ্রেন্ডস, আবারও মনে করে দিচ্ছি চুলার হিটটা কিন্তু একেবারে লোতে থাকবে। এখন এই সন্দেশের মিশ্রণটা আমি ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে যাব যতক্ষণ না সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটাই প্যান থেকে আলাদা হয়ে আসছে। ফ্রেন্ডস, খেয়াল করুন সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটাই কিন্তু প্যান থেকে আলাদা হয়ে গেছে। এখন এই সন্দেশের মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটাই আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এই সন্দেশের মিশ্রণটা যেন ঠান্ডা না হয়ে যায় সেই জন্য রুটি রাখার এরকম একটা হট বক্সের ভেতরে সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটাই আমি দিয়ে দেব। এবং একটা পাতলা সুতির কাপড় দিয়ে সন্দেশের মিশ্রণটা আমি খুব ভালোভাবে ঢেকে দেব যেন কোনোভাবেই সন্দেশের মিশ্রণটা ঠান্ডা হয়ে না যায়। এরপর খুব ভালোভাবে বক্সের ঢাকনাটা আমি লাগিয়ে নেব। আর ফ্রেন্ডস, এতে কিন্তু সন্দেশের মিশ্রণটা আর ড্রাই হবে না, আপনার পছন্দ মতো শেপেই কিন্তু সবগুলো সন্দেশই আপনারা তৈরি করে নিতে পারবেন। তৈরি করার জন্য প্রথমেই আমি সামান্য পরিমাণ একটু বাটার হাতের মধ্যে লাগিয়ে নেব। এরপর সন্দেশের মিশ্রণ থেকে বড় সাইজের 1 মুঠ আন্দাজ সন্দেশ নিয়ে আবারও সন্দেশের মিশ্রণটা কাপড় দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। এবং যে বড় সাইজের সন্দেশের মিশ্রণটা নিয়েছি সেটা হাত দিয়ে ঠিক এভাবে আমি রোল করে নেব। রোল করা হয়ে গেলে রোলের নিচ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা আমি ঠিক এভাবে একটু হাত দিয়ে চেপে চৌকো করে নেব। এরপর আবারও উপরের সাইডটাও সেমভাবে হালকা একটু চৌকো করে নেব যেন রোলটা দেখতে মাছ শেপের মনে হয়। দেখুন ফ্রেন্ডস, সম্পূর্ণ রোলটাই আমি ঠিক এভাবে মাছ শেপ করে তৈরি করে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ একটু সন্দেশের মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে রোল করে মাছের পেটের দিকের এক সাইডে বসিয়ে দেব। আবারও আমি সামান্য পরিমাণ একটু সন্দেশের মিশ্রণ নিয়ে হাত দিয়ে রোল করে মাছের এপাশেও বসিয়ে দেব। আর একটা চামচ দিয়ে মাছের দুইটা সাইডে ঠিক এভাবে আমি ফ্রেন্ড করে নেব। সব শেষে একটা কাটা চামচ দিয়ে মাছের দুইটা সাইডে এবং লেজের দিকটা ঠিক এভাবে আমি দাঁত কেটে নেব। এরপর মাছের লেজের মাঝখানটা আমি ঠিক এভাবে একটু ভিতর দিকে ঢুকিয়ে লেজটাকে ভি শেপের করে নেব। এরপর আবারও একটা চামচ দিয়ে সন্দেশটাকে মাছের শেপে তৈরি করে নেব। দেখুন, সন্দেশটা কিন্তু প্রায় মাছের শেপে হয়ে গেছে। এখন আবারও একটা 4 চামচ নিয়ে চামচের মাথায় আমি সামান্য পরিমাণ একটু ঘি লাগিয়ে মাছের মাথার দিকে এভাবে দুইটা দাগ কেটে দেব। এরপর চামচের পিঠের মধ্যে সামান্য একটু ঘি বাজিয়ে সম্পূর্ণ মাছের মধ্যে আমি দাগ কেটে দেব। সব শেষে চামচের মাথা দিয়ে আবারও আমি লেজের সাইডটায় এভাবে দুইটা দাগ কেটে দেব। এরপর একটা গোলমরিচ নিয়ে মাছের মাথায় বসিয়ে দিলেই দেখবেন মাছ শেপের সন্দেশটা প্রায় তৈরি। এখন মাথার যে অংশটা খালি আছে সেই অংশটায় আমি একটা কাঁটা চামচ দিয়ে হালকাভাবে একটু কুচিয়ে দেব।
আর এরই সাথেই দেখুন একটা মাছ শেপের সন্দেশ তৈরি হয়ে গেছে। এখন আমরা তরমুজ সন্দেশটা তৈরি করে নেব। এর জন্য আবারও আমি 2 মোট আন্দাজ সন্দেশের মিশ্রণ নিয়ে নিয়েছি। এখন এর 1 ভাগের সাথে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ একটু রেড ফুড কালার, সেই সাথে 1 চিমটি কালো জিরা। সম্পূর্ণ সন্দেশের মিশ্রণের সাথে রেড কালার এবং কালো জিরাটা খুব ভালোভাবে মিশিয়ে ঠিক এভাবে আমি গোল একটা বল তৈরি করে নেব। এখন এই বলটা আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। সেই সাথে বাকি যে ডোটা ছিল তার সাথে সামান্য পরিমাণ একটু গ্রিন ফুড কালারটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্রিন কালারের সন্দেশের মিশ্রণটাকে আমি হাত দিয়ে টিপে ঠিক এভাবে পাতলা রুটির মতো করে তৈরি করে নেব। তৈরি করা হয়ে গেলে এর ওপরে আগে থেকে আমি যে রেড কালারের সন্দেশের বলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে চারপাশ থেকে সবুজ কালারের সন্দেশের মিশ্রণটা নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে দেব। দিয়ে আবারও একটা গোল বল তৈরি করে নেব। এখন এই বলটাকে আমি আবারও আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পর বলটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি, মানে এটা খুব ভালোভাবেই জমে গেছে। এখন এই বলটাকে মানে তরমুজটাকে আমি কেটে দেখাচ্ছি যে এটা দেখতে আসলেই কতটা পারফেক্ট আর ইয়ামি হয়েছে। এখন আমরা আপেল সন্দেশটা তৈরি করে নেব। এর জন্য আবারও আমি 1 মোট আন্দাজ সন্দেশের মিশ্রণ নিয়ে ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মুথে ঠিক এভাবে আপেল শেপের করে তৈরি করে নেব। এরপর এর মাঝখানে একটা লং আমি ঠিক এভাবে করে বসিয়ে দেব। দিয়ে এই আপেলটাকে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। দেখুন আধা ঘন্টা পর আপেলটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই সন্দেশটাকে আমি আপেলের মতো করে কালার করে নেব। এর জন্য এরকম একটা তুলের মধ্যে সামান্য পরিমাণ একটু ইয়েলো ফুড কালার দিয়ে সম্পূর্ণ আপেলটাই আমি ইয়েলো করে নেব। আবারও তুলের মধ্যে সামান্য পরিমাণ একটু রেড কালার লাগিয়ে আপেলের ওপরে হালকা একটু রেড করে নেব। পর আপেলের ডাঁট থেকে 2টা পাতা বসিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে 1টা করে আপেল সন্দেশ। এখন আমরা পাতা সন্দেশটা তৈরি করে নেব। এর জন্য আবারও আমি 1 মোট আন্দাজ সন্দেশের মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এই সন্দেশের মিশ্রণ থেকে ঠিক এভাবে আমি ছোট ছোট মার্বেলের মতো করে গোল বল তৈরি করে নেব। এখন সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটা দিয়েই মার্বেলের মতো করে বল তৈরি করা হয়ে গেলে হাতের মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি বাজিয়ে সন্দেশের বলগুলো ঠিক এভাবে আমি দলা পাকিয়ে নেব। এরপর হালকা হাতে চেপে সন্দেশটাকে ঠিক আতা ফলের শেপে করে গড়ে নেব। এরপর হাতের তালুতে সামান্য পরিমাণ একটু লেমন ফুড কালার নিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে আগে থেকে যে আতা ফলটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ফলটাকে হাতের মধ্যে ঠিক এভাবে একটু গড়িয়ে নেব। আতা ফলের মাঝখানটায় আমি এভাবে একটা লং বসিয়ে দেব এবং 2 সাইড থেকে 2টা পাতা দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে 1টা করে আতা ফল। এখন আমরা সন্দেশ বা মিষ্টি কুমড়া শেপের সন্দেশটা তৈরি করে নেব। এর জন্য আবারও আমি 1 ফুট আন্দাজ সন্দেশের মিশ্রণের মধ্যে সামান্য পরিমাণ একটু অরেঞ্জ ফুড কালার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কোনো সন্দেশের মিশ্রণটাই আমি ঠিক এভাবে একটা গোল বলের মতো করে তৈরি করে নেব। এখন এই বলের মাঝখানে ঠিক এভাবে একটা লং আমি বসিয়ে দেব। এরপর একটা টুথপিকের মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি বাজিয়ে সম্পূর্ণ বলের চারপাশে টুথপিকটা দিয়ে ঠিক এভাবে আড়াআড়ি দাগ কেটে নিলেই দেখবেন বলটা দেখতে মিষ্টি কুমড়োর মতোই মনে হবে। এখন এর মাঝখান থেকে আবারও 2টা পাতা বসিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে 1টা করে পামকিন সন্দেশ। এখন আমরা রসুন সন্দেশটা তৈরি করে নেব। জন্য আবারও আমি 1 মোট আন্দাজ সন্দেশের মিশ্রণ নিয়ে হাত দিয়ে গোল বল তৈরি করে এরপর সেই বলটাকে ঠিক এভাবে 1 সাইডে একটু চৌকো করে নেব। এরপর আবারও একটা টুথপিকের মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি বাজিয়ে চৌকো করা সন্দেশের মিশ্রণটাকে ঠিক এভাবে নিচ থেকে উপর পর্যন্ত আড়াআড়ি দাগ কেটে এর যে ওপরে চৌকো অংশটা আছে সেটা আরও একটু চৌকো করে দেব। আর এরই সাথেই দেখুন একটা রসুন সন্দেশও তৈরি হয়ে গেছে। এখন আমরা কামরাঙা সন্দেশটা তৈরি করে নেব। এর জন্য আবারও আমি 1 মোট আন্দাজ সন্দেশের মিশ্রণের সাথে সামান্য পরিমাণে একটু লেমন ফুড কালারটা মিশিয়ে নেব। এরপর আবারও সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটাই আমি হাত দিয়ে গোল বলের মতো করে তৈরি করে নেব এবং আবারও একটা টুথপিক দিয়ে বলের এপাশ থেকে
ওপাশ পর্যন্ত লম্বায় আমি দাগ কেটে নেব। আঙুলের মাথায় সামান্য পরিমাণে একটু ঘি বাজিয়ে দাগের ওপর থেকে নিচ পর্যন্ত আঙুল দিয়ে ঠিক এভাবে টিপে টিপে চৌকো করে দিলেই দেখবেন সন্দেশটা দেখতে কামরাঙার মতো হয়ে গেছে। এখন এই কামরাঙা সন্দেশের মুখের সাইডটা আবারও একটু চৌকো করে একটা লং আমি বসিয়ে দেব। আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেল কামরাঙা সন্দেশ। এখন আমরা ত্রিভুজ সন্দেশটা তৈরি করে নেব। এর জন্য আরও আমি তিন ভাগ সন্দেশের মিশ্রণ নিয়ে নিয়েছি। এখন এই দুই ভাগ একটা সাইডে সরিয়ে রাখবো এবং এক ভাগের সাথে রেড ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে এরকম লম্বা সাইজের একটা রোল তৈরি করে নেব। এখন এই রেড কালারের রোলটা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে আরও এক ভাগ সন্দেশের মিশ্রণ নিয়ে লেমন ফুড কালারটাও ভালোভাবে মিশিয়ে নেব এবং সেমভাবে একই সাইজের করে একটা রোল তৈরি করে নেব। এখন বাকি যে এক ভাগ সন্দেশের মিশ্রণ রয়ে গেছে তার সাথে ইয়েলো ফুড কালারটাও খুব ভালোভাবে মিশিয়ে আরও একটা রোল তৈরি করে নেব। আর ফ্রেন্ডস অবশ্যই খেয়াল রাখবেন তিনটা রোলই যেন এক সাইজের হয়। এরপর আবারও আমি এক মোট আন্দাজ সন্দেশের মিশ্রণ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো করে তৈরি করে নেব। এরপর হাতের মধ্যে আবারও সামান্য পরিমাণ একটু ঘি বাজিয়ে বলটাকে টিপে ঠিক এভাবে পাতলা রুটির মতো করে তৈরি করে নেব। এখন এই রুটির ওপরে যে তিনটা রোল আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই তিনটা কালারের রোলই ত্রিভুজ আকৃতির করে বসিয়ে দেব এবং রুটিটা টেনে এনে হালকা হাতে রোলগুলোকে ভালোভাবে ঢেকে দেব এবং হালকা হাতে চেপে রোলের গায়ে রুটিটাকে খুব ভালোভাবে সিল করে দেব। আর এরই সাথেই দেখুন ত্রিভুজ আকৃতির রোলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই রোলটাকে কোট করার জন্য এখানে আমি 1/4 কাপ শুকনো নারিকেল নিয়ে নিয়েছি। ফ্রেন্ডস পোড়ানো নারিকেলটাকে চুলার একেবারে লো হিটে 5 থেকে 7 মিনিট বসিয়ে রাখলেই দেখবেন নারিকেলটা ঠিক এরকম ঝরঝরে হয়ে গেছে। এখন এই রোলটাকে আমি খুব ভালোভাবে নারিকেলের ওপর ঘুরিয়ে নেব। এরপর এই রোলটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পর ত্রিভুজ আকৃতির রোলটা কিন্তু ভালোভাবেই সেট হয়ে গেছে। এখন এই রোলটাকে আমি একটা ধারালো নাইফ দিয়ে কেটে নিলেই দেখবেন তৈরি হয়ে গেছে তিনটি ভিন্ন কালারের ত্রিভুজ আকৃতির সন্দেশ। এখন আমরা অরেঞ্জ সন্দেশটা তৈরি করে নেব। এর জন্য আবারও আমি এক মোট আন্দাজ সন্দেশের মিশ্রণ নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার খুব ভালোভাবে মিশিয়ে নেব। সন্দেশের মিশ্রণটা আমি গোল বলের মতো করে তৈরি করে নেব। বলটা তৈরি করা হয়ে গেলে বলের মাঝখানে ঠিক এভাবে একটা লং আমি দিয়ে দেব। পর একটা কাঁটা চামচ দিয়ে সম্পূর্ণ বলটাই জাস্ট হালকা হাতে একটু কুচিয়ে নেব। কোচানো হয়ে গেলে বলটাকে আমি আবারও হাতের মধ্যে একটু গড়িয়ে নেব। এরপর আঙুলের মাথা দিয়ে বলটাকে ঠিক এভাবে হালকা হাতে একটু টিপে দেব। সব শেষে ডাট থেকে দুইটা পাতা গুঁজে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা করে অরেঞ্জ সন্দেশ। এখন আমরা গাজর সন্দেশটা তৈরি করে নেব। এর জন্য আবারও আমি এক মোট আন্দাজ সন্দেশের মিশ্রণের সাথে খুব ভালোভাবে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নেব। এরপর সেই সন্দেশের মিশ্রণটা আমি ঠিক এভাবে একটু চৌকো করে রোল আকৃতির করে নেব। এবার আবারও আঙুলের মাথা দিয়ে সম্পূর্ণ রোলটাকেই হালকা হাতে একটু টিপে দেব এবং এরকম একটা কলমের ঢাকনা নিয়ে গ্রিন ফুড কালার মধ্যে ঢাকনাটা ভালোভাবে গড়িয়ে সন্দেশের মাথায় ঠিক এভাবে একটা ছাপ বসিয়ে দেব। সব শেষে একটা চামচের মাথা দিয়ে সম্পূর্ণ সন্দেশের মধ্যে এভাবে আমি আড়াআড়ি দাগ কেটে দেব। আর এর সাথেই দেখুন একটা গাজর সন্দেশ তৈরি হয়ে গেছে। এখন আমরা স্ট্রবেরি সন্দেশটা তৈরি করে নেব। এর জন্য আবারও আমি এক মোট আন্দাজ ডোর মধ্যে সামান্য পরিমাণ একটু পিঙ্ক ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এই ডোটাকে আবারও হাত দিয়ে গোল বলের মতো করে তৈরি করে বলের একটা সাইড ঠিক এভাবে আমি চৌকো করে দেব। এখন এই সন্দেশের মিশ্রণটা দেখতে যেন পুরোপুরিভাবে স্ট্রবেরির মতো লাগে সেই জন্য এখানে আমি এরকম একটা ড্রিঙ্কস খাওয়ার স্ট্র নিয়ে নিয়েছি। এখন এই স্ট্রটা দিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণ স্ট্রবেরি সন্দেশের গায়ে আমি ঠিক এভাবে করে দাগ কেটে দেব। এখন এই স্ট্রবেরিটা একটা সাইডে সরিয়ে রাখবো এবং এর পাতাগুলো তৈরি করে নেব। এর জন্য আবারও আমি সামান্য পরিমাণ সন্দেশের মিশ্রণের সাথে গ্রিন ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এই ডো থেকে সামান্য পরিমাণ একটু ডো নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে চৌকো করে পাতা শেপে তৈরি করে নেব।
এরপর একটা টুথপিক দিয়ে পাতার মাঝখানে আমি ঠিক এভাবে আড়াআড়ি তাক কেটে দেব। দেখুন, একটা স্ট্রবেরির জন্য আমি তিনটা পাতা তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা স্ট্রবেরির ওপরে তিনটা পাতাই আমি ঠিক এভাবে করে বসিয়ে এর মাঝখানে একটা লং গুঁজে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা করে স্ট্রবেরি সন্দেশ। এখন আমরা ম্যাঙ্গো সন্দেশটা মানে আম সন্দেশটা তৈরি করে নেব। এর জন্য এক মোট আন্দাজ সন্দেশের ডো নিয়ে হাত দিয়ে মোটে গোল বল তৈরি করে নেব। এরপর সেই বলের একটা সাইড মানে নিচের সাইডটা আমি একটু চৌকো করে নেব। এরপর সেই চৌকো সাইডটা হালকা একটু বাঁকিয়ে দিয়ে উপরের মুখটা একটু চৌকো করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা আম সন্দেশ। তবে এই সন্দেশটা আমরা এখন কালার করে নেব। এর জন্য আবারও একটা তুলি দিয়ে সম্পূর্ণ আমটাকে হালকা একটু ইয়েলো কালার করে নেব। এরপর আবারও তুলির মধ্যে সামান্য একটু রেড কালার লাগিয়ে আমের গায়ে দাগ টেনে দেব এবং মাছ থেকে একটু হালকা সবুজ কালার করে নেব। সব শেষে আমের মুখে একটা লং গুঁজে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা করে ম্যাঙ্গো সন্দেশ। এখন আমরা পাখির বাসা সন্দেশটা তৈরি করে নেব। এর জন্য আগে থেকে আমি দুইটা পাখির বাসা তৈরি করে রেখেছি। তবে ফ্রেন্ডস, আপনারা কি করে বাংলা সেমাই দিয়ে পাখির বাসাগুলো তৈরি করবেন আর একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন এই পাখির বাসাগুলো একটা সাইডে রেখে আবারও আমি সামান্য পরিমাণ একটু সন্দেশের মিশ্রণ নিয়ে দুই হাতে ঠিক এভাবে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন তৈরি হয়ে গেছে একটা করে পাখি ডিম। এখন একটা পাখির বাসার জন্য আমি তিনটা করে ডিম তৈরি করব। আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেল পাখির বাসা সন্দেশ। তো দেখুন ফ্রেন্ড, এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে 13টি ভিন্ন ডিজাইনের গায়ে হলুদের ডালা সাজানোর জন্য বা নতুন অতিথি আপ্যায়নের জন্য দারুণ মজার সব সন্দেশ রেসিপি। এই সন্দেশগুলো বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ।